তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখনও 12টা হয়নি, তো সবাইকে গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো আমাদের পেশেন্টটা আজকে বাড়ি চলে আসবে, আর আমি ওর জন্য বিছানা বেড কভার সব চেঞ্জ করে নিচ্ছি। আর চেঞ্জ করে নিচ্ছি কেন, পেশেন্টটা এসে শুবে, তো এগুলো আগেই চেঞ্জ করে নিচ্ছি। আর বেড কভার সব উঠাচ্ছি, সব উঠায় আরেকটা বিছাবো, তো আরেকটা বাঁধবো। তো তোমরা দেখতেই থাকো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আমাদের পেশেন্টটা আসলে তো প্রচুর কাজ থাকবে পেশেন্টের পিছনে পিছনে, তো তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটা। আর পেশেন্টটা আসলে তোমাদের দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো কতটা সুস্থ হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার বিছানার চাদরটা ওঠানো হয়ে গেল, তো আরেকটা বিছাচ্ছি। আর আমার তোষক পাড়ানো আছে, তোষকের উপরে একটা পাতলা ক্যাথা দিয়েছি, তো ক্যাথাটার উপরে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি এখন। তো বিছানার চাদরটা ওঠানো হয়ে গেছে, এখন আমি এটা বিছাবো। তো বিছিয়ে সব গুছিয়ে রাখবো, বিছানার ছিনায় সব গুছিয়ে রাখবো আর কি, আসবে এসেই শুয়ে পড়বে, তো সেটাই আর কি। আর রান্না তো সেরকম নেই, রান্না তো করবো না সেরকম, আর সেরকম তো খাওয়াও যাবে না, খাওয়া দেওয়াও যাবে না, তার জন্য রান্নাটা সেরকম নেই আর করবো না সে রান্না এখন। তো চলে আসবে, তারপরে কি খাবে ওইটা দিব, তো সেরকম ফ্রি। তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম ভাবি। তো তো দেখতে দেখতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর ওই হাসপাতাল থেকে অনেক জামা কাপড় নিয়ে আসবে, তো ধুইতেই লাগবে, আর বিছানার চাদর টাদরও ধুবো। তো এখন ওগুলো গুছিয়ে নিয়ে ওগুলো ভিজায় রাখবো এখন সার্ফের জল দিয়ে। তো দেখতে পাচ্ছ বিছানাটা গোছানো হয়ে গেল, আর এখন আমি বালিশ টালিশগুলো রেখে দিব ওইখানটায়, বালিশ ব্ল্যাঙ্কেট ওগুলো সাজিয়ে রেখে দিব। আর ওইখানেও বালিশ নিয়ে গেছে, নার্সিং হোমে তো বালিশ ছিল, তা ওর একটা বালিশ হয় না দেখে দুটি নিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দুটো ব্ল্যাঙ্কেট আমাদের এখনও বিছিনে, তো এখন সেরকম ঠান্ডা নেই, তো তাও সাইডে রেখে দিয়েছি, খুব ভালো লাগে আর কি, বিছানাটা খালি খালি ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ মোটা মোটা দুইটা ব্ল্যাঙ্কেট এগুলো লাগে না, তাও সাইডে রেখে দিয়েছি, এখন ঠান্ডাও নেই আর জায়গায় তো আরও বেশি ঠান্ডা নেই, তো তবু রেখে দিচ্ছি ভালো লাগে। তো বালিশগুলো এখন গুছিয়ে নিচ্ছি আমি, আর ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়ে গেল, তো কমপ্লিট আমার বিছানাটাও গোছানো। দেখতে দেখতেই তোমাদের সঙ্গে তো কথা বলছি না, কেননা সাউন্ডও আসবে না, মোবাইল আমি দূরেই রেখে দিছি, শুধু দেখাচ্ছি। তো আমার ভয়েসটা অ্যাড করে দিব, আর সবটাতে বেশিরভাগ ভয়েসটাই অ্যাড করে দিই, কেন আমি এখনও যেহেতু নতুন কথা বলতেও লজ্জা পাই, তার মধ্যে আবার সে মোবাইল দূরে রাখি, সাউন্ডটাও ভালো ক্লিয়ারলি আসে না, ফ্যানও চলে, তার জন্য আমি ভয়েসটা বেশিরভাগ অ্যাড করি। আর এটা একটা পাতলা ছোট কম্বল, তো এটা উপরে থাকে ভোর ভোর টাইমে, যদি নেই এই পাতলাগুলোই নিয়ে নেই, তো পাতলা কম্বলটায় তো সেরকম মোটা কম্বলগুলো তো লাগে না, ভোর ভোর টাইমে ফ্যান চালানো থাকে, ঠান্ডা লাগলে পরে এগুলোই নিয়ে নেই। আর মোটাগুলো এমনি রেখে দিছি বিছানার সামনে, তো এটাই তো হয়ে গেল বিছানা টিছানা গোছানো কমপ্লিট। তোমরা দেখে নাও একবার আমার বিছানাটা গোছানো কেমন হয়েছে, আর কমেন্ট করবে বলবে। এখন এইদিকে সাইডে পাঁচটা বালিশের মধ্যে ওই ঘরে একটা আছে, এইখানে চারটা রাখি, তো এগুলো বালিশগুলো আমি এখন সাজিয়ে রাখলে আমার একদম কমপ্লিট। আর তোমাদেরকে তারপর একটু দেখাচ্ছি। তো এই ডগিটা ছেলেও খেলেও আমি উপরে রেখে দিই সামনে, তো আমিও একটু এই ডগিটা নিয়ে খেলি। তো দেখতেই পাচ্ছে আমার বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট। এখন আমি বিছানার পুরোনো চাদরটা যেটা উঠে এনেছি ওইটা এখন এখন সাপের জলে ভিজিয়ে রাখবো, পরে কাচবো। তো এখন আমি বলতে গেলে ওরা আর্ধেক রাস্তায় চলেও এসছে, আর্ধেক আর আধা ঘন্টার মতনও লাগবে না, তো এখন ওরা ফোন করলাম মাত্র চলে এসছে, এখন আমি ওইটা ভিজিয়ে রেখে তো আমি একটু রাস্তায় বেরোবো, ওদের জন্য দাঁড়াবো। তো এখন ওরা আর বেশি দূরে নেই, তো আমার একদম কমপ্লিট হয়ে গেলো। আর তোমাদের বিছানাটা দেখাচ্ছি একটু ভালো করে। আর এই কোনায় দেখতে পাচ্ছ আমার স্ট্যান্ডটা,
তো ভিডিও করে স্ট্যান্ডটা নষ্ট হয়ে আছে, নাহলে আমি সব সময় স্ট্যান্ডটা দিয়ে করি, তো ওই কোনায় রেখে দেই আমি সব সময়, ওটা আমার যখন তখন লাগে। তো একদম বিছনা টিছনা গোছানো, আমি এখন রাস্তা যাব, তো এখন তোমাদের সঙ্গে বাই বাই টাটা। তো চলে এসেছে আর দেখতে পাচ্ছে আমাদের পেশেন্টটা চলে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এখানটায় ঝগড়া করছে বাড়িতে এসে, মানে কি আর মানে দিদির থেকে নার্সিং হোমে ভর্তি, তো ঝগড়া করতে পারছিল না কারোর সঙ্গে, তো এখন বাড়ি চলে এসে সবার সঙ্গে বেশি ঝগড়া করছে, তো সবার সঙ্গে তো মানে খাচ্ছে খাওয়া নাই লবণ আর ভাত। তো ফ্রেন্ড গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি, আর কালকে টানো ব্লগটা করা হয়নি, কেননা একদম কালকে আসার পর থেকে একজনের পর একজন আসছে, দেখে দেখে চলে যাচ্ছে। তো চা বানিয়ে দিচ্ছি, তো সবাইকে চা বানিয়ে দিচ্ছি, গল্প করছি, কথা বলছে, তো আসছে সবাই দেখতে, তো সেরকম ভিডিওটা করা হয়নি, আর সময় ছিল না তোমাদের সঙ্গে কথা বলার, তো তার জন্য একদম সকাল সকাল চলে এসেছি চা নিয়ে। তো কালকে একদম মানে জামা কাপড় ওখান থেকে এনেছে, ওগুলো গুছিয়ে রাখা, সব কিছু এনেছে, সব কিছু করা, আবার লোকজন আসা, তো সময়ই ছিল না। তো সকাল সকাল একদম চা টা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, তো সকালবেলা সেরকম কিছুই খেতে পারবে না, তো লাল চা আর বিস্কুট, তো হালকা, তাও দুধ চাও না লাল চা, তো এটাই। আর একটু পরে আমি কিছু খাবার বানিয়ে দিব, তো সেরকমে মানে এটা এটা খাইতে বেশি দেয় নাই আর কি, বাজে জিনিস, তো নিয়ম মতো খেতে বলেছে, তো নিয়ম মতোই খাবে, তো হালকা সকাল সকাল চা খাচ্ছে এখন। আর আমি বিছনার চাদরটা কি বিছনার পাতলা কম্বলটা এটা গুছিয়ে রাখছি এইদিকে, তো সকাল সকাল চাটা খাওয়ার পরে অন্য কিছু খাবার বানিয়ে দিব, তো এখন চাটাই খাচ্ছে। তো ছেলেকেও দিয়ে দিলাম লাল চা, ছেলের স্কুল ছুটি, এক্সাম হয়ে গেছে, গরমে ছুটি দিয়ে দিয়েছে, তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, অন্য কোনো ব্লগে দেখা হবে, আর আমাদের পেশেন্টটাকে তো দেখাবোই কবে সুস্থ হয়, আর তোমাদের আসবে তো খুব তাড়াতাড়ি, তো সবাই সঙ্গে এখন টাটা।